বিপদের মধ্যে মহাবিপদ, ফের মহাদুর্যোগের চোখ রাঙানি, সমুদ্রে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মুইফা। এর জেরে প্রবল ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তৈরি রাখা হয়েছে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা দল, শুরু হয়েছে জোর তৎপরতা। তো কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই শক্তিশালী নতুন ঘূর্ণিঝড় মুইফা? ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা কি জানালো, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। সমুদ্রে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় মুইফা, একটু একটু করে স্থলভাগের দিকে এগোতেও শুরু করেছে, যা স্থলভাগে আছড়ে পড়ার পর উপকূলীয় এলাকাগুলির প্রবল ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। মুইফার গতিবিধির ওপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়েছে। তৈরি রয়েছে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা দল, দুই প্রতিবেশী দেশেই শুরু হয়েছে তৎপরতা। ঘূর্ণিঝড় মুইফা পূর্ব চীন সাগর হয়ে ক্রমশ এগিয়ে আসছে চীনের পূর্ব উপকূলের দিকে, এজন্য সেখানে লেভেল 4 সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড় ছাড়াও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অতি প্রবল বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সমস্ত জাহাজগুলিকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে যাতে সেগুলি বিপদের মধ্যে না পড়ে। উপকূলের ধার থেকে সকলকে সরে যেতে বলা হয়েছে। শুধু চীনই নয়, চীনের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র তাইওয়ানেও সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টি মঙ্গলবারের মধ্যে স্থলভাগে প্রবেশ করার কথা, তা প্রবেশ করলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তা বোঝা না গেলেও সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকছে তাইওয়ান প্রশাসনও। এই সময় চীন, তাইওয়ান এবং ফিলিপিন্সের মতো দেশগুলিতে একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। টাইফুন মুইফা চলতি বছরে এখানে হওয়া 12তম টাইফুন হতে চলেছে। কদিন আগেই হিন্নামোনন নামে টাইফুনে তছনছ হয়েছে অনেক এলাকা।